নমস্কার, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবছর 47তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরই কলকাতা বইমেলাকে ঘিরে বইপ্রেমীদের বাড়তি আকর্ষণ থাকে। তবে জানেন কি, আজকের এই বইমেলার ইতিহাস কিন্তু দীর্ঘদিনের। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে 1976 সালের 5ই মার্চ প্রথম কলকাতা বইমেলা আয়োজিত হয়। সে বছর সেন্ট পলস ক্যাথিড্রাল বিড়লা তারামণ্ডলের উল্টো দিকের মাঠে, অর্থাৎ বর্তমানে যা মোহরকুঞ্জ উদ্যান নামেই পরিচিত, সেখানে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের হাত ধরে এই মেলার পথ চলা শুরু হয়। আর মেলা শুরুর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কলকাতা বইমেলা আয়োজন করে থাকে এই গিল্ড। এরপর হাঁটি হাঁটি পাপা করতে করতে কলকাতা বইমেলা 1978 সালে তৃতীয় বছরে পড়ে এবং সে বছর মোট 112টি প্রকাশক সংস্থা বইমেলায় অংশ নিয়েছিল। রবীন্দ্র সদনের বিপরীতে ভিক্টোরিয়া সংলগ্ন অপেক্ষাকৃত বৃহদায়তন মাঠটিতে সে বছর বইমেলার আসর বসে। আপনাদের মনে করিয়ে দিই, সর্বভারতীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের কথা মাথায় রেখে সর্বপ্রথম কলকাতা বইমেলার নামকরণ হয় কলিকাতা পুস্তক মেলা, বা ইংরেজিতে ক্যালকাটা বুক ফেয়ার। এরপর বইমেলা আয়োজনের স্থান নিয়ে দীর্ঘ টানা পড়েন চলে। কোনোবার পরিবেশ রক্ষা সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে মেলা আয়োজিত হয়েছে বিধাননগরের যুব ভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন একটি অপেক্ষাকৃত ছোট মেলা প্রাঙ্গণে, তো আবার কোনো বছর সায়েন্স সিটির বিপরীতে মিলন মেলা প্রাঙ্গণে বসেছে মেলার আসর। প্রসঙ্গত 2009 সালেই কলকাতা পুস্তক মেলার নাম বদলে হয় আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। তবে একালের পুস্তক মেলার সঙ্গে সেকালের পুস্তক মেলার কি পার্থক্য রয়েছে, আর যদি বা ফারাক থেকেই থাকে তার কারণ কি, আসুন এ বিষয়ে যাদবপুরের বাসিন্দা 87 বছর বয়সী গোবিন্দ শর্মার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলছে তা শোনা যাক। এখনকার মধ্যে অনুব্যাপী একটা বিষয় হচ্ছে, আগেকার লোকেদের মধ্যে বইয়ের প্রতি যে আগ্রহ ছিল সেই আগ্রহটা এখন একটু কমতির দিকে মনে হয়। সাজসজ্জা খুবই সুন্দর হয়েছে, সমস্ত লাইটিং ফাইটিং এগুলিও খুব ভালো, কিন্তু বই মেলার যে আসল উদ্দেশ্য বই কেনা বা বই নিয়ে ইয়ে করা, সেটা এখন অনেকটা কমতি বলে মনে হয় আর কি। মানুষের যে চিন্তাধারা বা মানুষের যে আচার আচরণ, সেই আচরণগুলির মধ্যে অনেকটা তফাৎ হয়ে যাচ্ছে। এক পুরুষ থেকে অন্য পুরুষের যত যতই যাচ্ছে ততই মানুষের মধ্যে একটা বিচ্ছিন্ন ভাব এবং বইয়ের প্রতি আগ্রহ এটা কমে যাচ্ছে। বিশেষ করে মোবাইলের প্রচলন হওয়ার ফলে আরও এটা বেশি অবনতি হয়েছে বলে মনে হয়। যাদবপুরের বইপ্রেমী এই প্রবীণ দম্পতি কিন্তু বইমেলার সূচনা লগ্ন থেকেই এই মেলায় নিয়মিত আসেন। তাই তারা যেমনটা জানাচ্ছিলেন যে একালের বইমেলার জৌলুসতা অনেকাংশে বাড়লেও বইয়ের প্রতি আগ্রহ কমেছে এখনকার প্রজন্মের। বইমেলার একাল সেকালে যে পার্থক্যের হদিশ পাওয়া গেল তা কবে মিটবে এখন সেটাই দেখার। কলকাতা থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 আওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।